আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা এর আগে আমার বিভিন্ন পোস্ট এবং ভিডিওতে জানিয়েছিলাম কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে আপনাদের অনেকেরই আগ্রহ রয়েছে এ বিষয়ে তো আজকে মূলত আমরা প্রাথমিক একটা আলোচনা করব কন্টেন্ট রাইটিং সম্পর্কে কন্টেন্ট রাইটিং কি এবং কন্টেন্ট রাইটিং দিয়ে আসলে ইনকামটা কিভাবে করা সম্ভব অথবা এটার প্রক্রিয়াটাই বা কি আজকে মূলত এই বিষয়ে আলোচনা করবো তো সুতরাং আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো প্রিয় বন্ধু আর কথা নয় আসুন আমরা দেখে নেই প্রথমেই যে বিষয়টি জানবো যে কন্টেন্ট জিনিসটা কি কন্টেন্ট জিনিসটা আসলে হচ্ছে এমন একটা জিনিস এখানে আপনার ছবি থাকতে পারে টেক্সট থাকতে পারে ভিডিও থাকতে পারে অডিও থাকতে পারে এই বিষয়গুলোই বেসিক্যালি কন্টেন্ট ধরুন আমরা কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি তখন সাধারণত আমরা এখনকার ইন্টারনেটের যুগে আমরা কি কাজ করি ওই বিষয়টা সম্পর্কে জানার জন্য আমি গুগলে সার্চ করি ধরুন কন্টেন্ট রাইটিং সম্পর্কে আমি জানতে চাই আমি গুগলে লিখব কন্টেন্ট রাইটিং দেখুন এই কন্টেন্ট রাইটিং লিখে যখন আমি সার্চ করব তখন আমরা কি দেখতে পাব এখানে দেখতে পাব বেশ কিছু ওয়েবসাইটের তালিকা এসেছে তো আমরা সাধারণত কি করি আমরা কিন্তু নিজ থেকে কোনো ওয়েবসাইটে প্রথমে ঢুকি না আমরা কি করি প্রথম দিকে কি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকি ধরুন এখানে আমি এই প্রথম যে ওয়েবসাইটটা এইটায় ঢুকলাম কিংবা দ্বিতীয়টায় ঢুকতে পারি অথবা তৃতীয়টায় তো আমরা সাধারণত এক দুই তিনের ভিতরে যে ওয়েবসাইটগুলো থাকে সেই ওয়েবসাইটগুলোতে আমরা ভিজিট করি তবে আপনি যখন রিসার্চের কাজ করবেন তখন হয়তো আপনার আরও অনেক বেশি ওয়েবসাইট ঘাটাঘাটি করতে হতে পারে কিংবা আপনি তখন এই যে দেখুন এখানে এক দুই তিন এগুলো পৃষ্ঠা এই পরবর্তী পৃষ্ঠায় যেতে পারেন সাধারণত আপনি গুগলের পেজে দশটা কন্টেন্ট দেখতে পাবেন পার পেজে দশটা করে ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন তো যাই হোক সে বিষয় নিয়ে আপাতত আলোচনা নয় আমরা যা বলছিলাম তাহলে দেখুন আমি তিনটা লিংক লিঙ্ক কিন্তু এখানে ওপেন করেছি এখন এই লিঙ্কে গেলে আমরা কি পাবো দেখুন এখানে ফার্স্ট যে লিঙ্কটা খুলেছি সেখানে আছে কন্টেন্ট রাইটিং হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং প্রপার কন্টেন্ট রাইটিং ইম্পর্টেন্ট তারপরে বেস্ট প্র্যাকটিস তারপরে আর কি আছে এ ধরনের আরও হয়তো অনেক বিষয়ে জায়গায় থাকবে অর্থাৎ কন্টেন্ট রাইটিংয়ের খুঁটিনাটি অনেক বিষয় এখানে আপনি জানতে পারবেন আবার এটাও কিন্তু ওই ধরনেরই হাউ টু স্টার্ট কন্টেন্ট রাইটিং এখানে হয়তো অন্য একটা দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে এই কন্টেন্টটাও বেশ বড়ই আছে বলতে হবে আর এটা হচ্ছে একটা রাইটিং এটা অবশ্য খুব বেশি বড় না ছোটর ভিতরে তো যাই হোক এটা বিষয় না আমরা যে এই যে জিনিসগুলো দেখলাম এই জিনিসগুলোই হচ্ছে মূলত কন্টেন্ট তাহলে এই কন্টেন্টের ভিতরে আমরা কি দেখতে পাই আমরা কন্টেন্টের ভিতরে ছবি দেখতে পাই লেখা দেখতে পাই আমরা কোথাও কোথাও হয়তো ভিডিও দেখতে পাবো কোথাও অডিও দেখতে পাবো কোথাও অন্যান্য গ্রাফিক্স দেখতে পাবো তো এই যে বিষয়গুলো টোটাল বিষয়টাকে আমরা বলছি কন্টেন্ট তাহলে এখন এই কন্টেন্টের মাধ্যমে আবার কিভাবে ইনকামটা কিভাবে হয় ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনি একটা কন্টেন্ট এখানে লিখে দিলেন এখন যখন এই গুগল সার্চ করে অথবা কোনো একটা ব্যক্তি যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে তখন আপনার সাইটে যদি বিজ্ঞাপন প্রদর্শন করা থাকে তাহলে কি হবে সে ওই বিজ্ঞাপনে ক্লিক করলে অথবা বিজ্ঞাপন শো করলেও দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টে হয়তো কিছু ডলার বা কিছু সেন্ট যোগ হতে পারে তো এই বিষয়টাই হচ্ছে মুখ্য বিষয় হয়তো বলতে পারেন যে এই ইনকামটা আসলে কেমন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বাংলাদেশ থেকে আপনি দর্শক বা আপনার ভিজিটর টানেন তাহলে খুব বেশি ইনকাম আপনি এখানে করতে পারবেন না এটা নিশ্চিত তবে আপনি যদি ইউএসএ কিংবা ইউকের ভিজিটর আপনি আনতে পারেন আপনার ওয়েবসাইটে তাহলে আপনি একশো ভিউ থেকেও আপনি হয়তো দেখা গেল পাঁচ দশ ডলার করে ইনকাম করতে পারবেন তো এই আমরা মূলত বাংলা কন্টেন্টের চেয়ে ইংলিশ কন্টেন্টের দিকে জোর দিচ্ছি বা বলছি যে ইংলিশ কন্টেন্ট যদি আপনি লিখতে পারেন বা ইংলিশে যদি লিখতে পারেন এবং সেটা যদি গুগলের এই প্রথম দিকে থাকে অর্থাৎ এক দুই তিন নাম্বারে থাকে অথবা এই প্রথম দশের ভিতরেও থাকে তাহলে আপনার এখান থেকে বেশ কিছু ভিজিটর পাওয়াটা আপনার পক্ষে সম্ভব হবে আর বেশ কিছু ভিজিটার যদি আপনি পান তাহলে অবশ্যই অবশ্যই আপনার ইনকামটাও এখানে পসিবল এর বাইরে আরও ইনকামের ক্ষেত্র আছে যেমন অ্যাফিলিয়েট ইনকাম আছে আরো অন্যান্য স্পন্সরশিপের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন সেগুলো আলাদা বিষয় আমরা এই বিষয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে পুরোপুরি ডিসকাস করব শুধু আয়গুলো নিয়ে তো আজকে আপাতত আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কন্টেন্ট জিনিসটা কি এবং এই কন্টেন্ট রাইটিং করে কিভাবে ইনকাম করা যায় তো প্রিয় বন্ধু আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনি কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমরা আশা করছি যে এখান থেকে ভালো কিছু শিখতে পারবো এবং জানতে পারবো আর আপনি কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সামর্থ্যের আলোকে তো হ্যাঁ বন্ধু আমি এখনো শিখছি শেখার চেষ্টা করছি আপনি যদি আমাদের সাথে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের গ্রুপে কন্টেন্ট রাইটিং গ্রুপে যোগ দিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন হ্যাঁ আবারও বলছি আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আগামীতে কোনো এক ভিডিওতে কিংবা কোনো আলোচনায় আমি এ বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন